সুলতান সোজা পয়েন্টে আসি আমি আমার কাজে বেরিয়েছিলাম বুঝলি তোর লোকগুলো গাড়ি করে আসছিল ওখানে এসে আমার বাইকে ধাক্কা মেরে এই সাইলেন্সারটা খুলে দেয় আমি পেছন দিয়ে ডাকলাম ওই সালারা সাড়া দিল না একটা ভিডিও দেখছেন নায়ক আমির খানের একটা ভিডিও দেখার পরে আপনি চাইলে নায়ক আমির খানের জায়গায় ওই ভিডিওতে আপনার পারবেন অথবা ধরুন আপনি নায়িকা পরিমণের একটা ভিডিও দেখেন তো নায়িকা পরিমণের ভিডিও দেখার পরে আপনি যদি চান তাহলে ওই ভিডিও নায়িকা পরিমণির জায়গায় আপনি আপনার বলবোই না কারণ তো কথা বারো বন্ধু চলে যাবো মূল ভিডিওতে তারপরে আর একটা রিকোয়েস্ট এখনো যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই পুরো ভিডিওটা জুড়ে আপনাদের সাথে আছে মিরিসান নিরব আর আপনারা দেখছেন আর এন টেক বন্ধুরা যে কোনো ভিডিওর ফেস পরিবর্তন করতে হলে আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে রিফেস নামে অ্যাপ্লিকেশনটা আছে এই রিফেস অ্যাপ্লিকেশনটা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিতে হবে তো আপনারা যদি রিফেস অ্যাপ্লিকেশনটা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে যত ভিডিও এডিট করবেন অথবা যত ভিডিওর ফেস পরিবর্তন করবেন প্রত্যেকটা ভিডিওতেই ওয়াটারমার্ক থাকবে অথবা এই ওয়াটারমার্কগুলো কিন্তু আপনাদেরকে রিমুভ করতে গেলে অবশ্যই টাকা দিয়ে রিমুভ করতে হবে তবে আপনারা যদি সান রিফেজে অ্যাপ্লিকেশনের মোট ভার্শনটা অন্যান্য ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন সেখান থেকে যদি আপনারা ডাউনলোড করে নেন তাহলে কিন্তু আপনারা এটা একদম ফ্রি ব্যবহার করতে পারবেন এবং এখানে কোনো ওয়াটারমার্কও থাকবে না তবে বন্ধুরা ইউটিউবের প্রাইভেসি এর কারণে এই ভিডিওতে আমি আপনাদেরকে রিফেস অ্যাপ্লিকেশন মোট মড ভার্সনটা ডাউনলোড করে দেখাতে পারবো না তো এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা সেখান থেকে যেকোনো একটা ভিডিও দেখে নেবেন এবং আপনারা অন্য যেকোনো একটা ব্রাউজার দিয়ে রিফেস অ্যাপ্লিকেশন এর মড ভার্সনটা ডাউনলোড করে নেবেন বন্ধুরা চলুন এবার আমরা সরাসরি মোবাইল স্ক্রিনেই কথা বলি বন্ধুরা রিফেস অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোন ইনস্টল করার পরে জাস্ট এটা আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে ওপেন করুন ওপেন করার পরে প্রথম অবস্থায় এখানে আপনাদেরকে কিছু কিছু জায়গায় কন্টিনিউ করতে বলবে আপনারা কন্টিনিউ করে দেবেন এবং যেখানে যেখানে পারমিশন চাইবে আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন এবং এটা যদি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রথম অবস্থায় টাকা দিয়ে ব্যবহার করার জন্য সাজেস্ট করবে তো সিম্পলি সেখান থেকে আপনারা এটি স্কিপ করে দেবেন স্কিপ করার পরে আপনাদের ফোনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদেরকে অনেকগুলো ভিডিও রিকমেন্ড করবে ব্যবহার করার জন্য এখান থেকে আপনারা যে কোনো ভিডিও ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন যে কোনো ভিডিওর ফেস পরিবর্তন করতে পারবেন আর আপনারা যদি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে বর্তমানে এই ট্রেন্ডিং ভিডিওগুলো সার্চ করে এখান থেকে ব্যবহার করতে পারবেন অথবা এই ভিডিওগুলোর ফেস পরিবর্তন করে আপনারা নিজেদের ফেস ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফোন গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে ওই ভিডিওটার ফেস পরিবর্তন করব তো এটা করার জন্য মাঝখানে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে সুইপ ফেস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের ফোন গ্যালারিতে নিয়ে যাবে তো সিম্পলি আপনারা যে ভিডিওটার ফেস পরিবর্তন করতে যাচ্ছেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিন ভিডিওটা সিলেক্ট করার পরে এই ভিডিওটা এই অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে যাবে তো সিম্পল এখান থেকে আমি ভিডিওটা পজ করে দিলাম তো এখান থেকে আপনারা সর্বোচ্চ পনেরো সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন বা পনেরো সেকেন্ডের ভিডিওর ফেস পরিবর্তন করতে পারবেন এখান থেকে আপনারা যে পনেরো সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সিম্পলি ওই পনেরো সেকেন্ড এখানে সিলেক্ট করে দিন সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করে দিন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে অ্যানালাইজ হবে আর এটা অ্যানালাইজ শেষে এই ভিডিওতে যতগুলো ফেস আছে সবগুলো ফেস একদম নিখুঁতভাবে স্ক্যান হয়ে যাবে যার কারণে আপনারা এই ভিডিওতে একদম নিখুঁতভাবে আপনাদের ফেসটা পরিবর্তন করে নিতে পারবেন শেষে দেখতে পাচ্ছেন ভিডিওটা ওপেন হয়ে গেছে তো सिंपली এখান থেকে যতগুলো ফেস আছে সবগুলো ফেস শো করতেছে তো এখন আপনারা ফেস পরিবর্তন করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে যেই অ্যাড 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 অপশনটা আছে অপশনে অপশনে ক্লিক ক্লিক করবেন করার পরে যে আপনাদের ফোন গ্যালারিতে নিয়ে যাবে ফোন গ্যালারিতে যাওয়ার পরে আপনারা যেই ফটোটা এখানে সিলেক্ট করতে চাচ্ছেন বা যেই ফেসটা এখানে অ্যাড করতে চাচ্ছেন सिंपली ওই ফটোটা সিলেক্ট করে দিন সিলেক্ট করার পর এখান থেকে চাইলে আপনার এই ফটোটা ক্রপ করে নিতে পারেন অথবা যদি এই ফটোটা শুধু একটাই ফেস থাকে তাহলে এটা ক্রপ করারও দরকার নেই তো ক্রুপ করার শেষে জাস্ট এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দিন কনফার্মে ক্লিক করার পরে আপনাদের এই ফটোটা অ্যানালাইজিং হবে তো এখান থেকে ফেসটা অ্যানালাইজ হয়ে নিখুঁত স্ক্যান হয়ে যাবে স্ক্যান হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফেসটা শো করতেছে তো এখানে ভিডিওতে যে ফেসগুলো শো করতেছে এখান থেকে যে কোনো ফেস আপনি পরিবর্তন করতে পারবেন তো এখান থেকে যে ফেসটা পরিবর্তন করতে চাচ্ছেন ওই ফেসটা সিলেক্ট করে দিন এবং নিচে থেকে যে ফেসটা আপনার অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে ওই ফেসটা অ্যাড করে দিন ফেসটা সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে সুইপ ফেজে ক্লিক করে দিন ক্লিক করার পরে এখান থেকে কিছুক্ষণ সময় সুইপিং হবে সুইপিং শেষে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ভিডিওটার ফেস পরিবর্তন করে একদম কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন আগের যে ফেজটা ছিল সেই ফেজটা পরিবর্তন হয়ে এখানে নতুন একটা ফেজ চলে আসছে তো সিম্পলি এই ভিডিওটা এখন সেভ করার জন্য এখান থেকে যে ডাউনলোডের মতো আইকন আছে এই ডাউনলোড আইকনে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে ভিডিওটা সেভ করতে হলে আপনাদেরকে তিরিশ সেকেন্ডের অ্যাড দেখতে হবে তো সিম্পলি এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করলে জাস্ট তিরিশ সেকেন্ডের একটা অ্যাড প্লে হয়ে যাবে তো তিরিশ সেকেন্ডের একটা অ্যাড প্লে হয়ে গেলে কিন্তু সিম্পল এখান থেকে ওয়াটার ছাড়াই আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন এই সিস্টেম যে সিস্টেমে আপনারা খুব সহজে যে কোনো ভিডিওর ফেস পরিবর্তন করতে পারবেন অথবা যে কোনো ভিডিওর ফেস চেঞ্জ করে অন্য জায়গারও ফেস ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে যদি এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক না দিয়ে যাবেন না এবং এই অ্যাপ্লিকেশনটা আপনাদের জন্য কতটুকু কাজের অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট জানাতে ভুলবেন না